আমার খাওয়া হয়ে গেলে মুশকিল হয়ে বলতে থাকবে, আমার দিতে হবে আর বলবে ধার না হবে। মুখ একটা নিয়েছে নিয়ে তবু ছোটটার খেতে, মুখ ছোট তো, ছোট খেতে অনেক টাইম লাগে, ততক্ষণে বড় হয়েছে তার খাওয়া শেষ করে সে তারটাও ছিনিয়ে নেবে, এই যে মারামারি শুরু হয়েছে ভাই, লড়াই শুরু হয়ে গেল। সে তো মুখের টাইম নেবে, মাছ পেলে খুব খুশি হয়, এদিক ওদিক লাফাবে, মুখে নিয়ে অনেক লাফাবে। মুখ থেকে চলে গেছে, এখন আবার অ্যাটাক করবে ওকে। বড়টার মুখ বড় হচ্ছে না, মাছ এক গালে নিতে পারে পুরো, ছোটটার তো একবার মুখ আটকে গেছিল, মাছ গিলতে পারছে না, ধরে বসে আছে, আমি আবার মুখ থেকে বের করে ছোট করে কেটে দিয়েছি ওকে। দাদা আবার ওর সঙ্গে বিয়ের সঙ্গে খেলে, বয়স হচ্ছে তো এখন, সকালবেলা উঠে বিয়ের সঙ্গে একটু কথা টথা বলে তারপরে অফিসের জন্য যাবে রেডি হয়, চার কাপ চা নিয়ে কথা বলে ওর সঙ্গে। ছোট পিস দরকার তো, এই ছোট ভেঙে গেছে এখন, এই পেট ভরে গেছে, এই আমি কথা বলছি বলে শুনছি। বড়টার অনেক বুদ্ধি আছে, জানে কি করে খেতে হয় বড় মাছকে, এর বুদ্ধিটা কম আছে। কিন্তু মানে মাছ বের করলে গন্ধ পেয়ে গিয়ে সঙ্গে সঙ্গে লাফানো শুরু হয়ে যায়, ডেলি মাছ ভালো না, অ্যাকচুয়ালি এদেরকে জ্যাঁতা মাছ দিলে আরো ভালো, জ্যাঁতা মাছকে মেরে খেতে শিখলে ভালো, কিন্তু ওরকম দেওয়া হয়নি কোনোদিন। একবার তো মা এদেরকে ওই মাছেদের সঙ্গে ছেড়ে দিয়েছিল, কিছু করেনি, এরা মাছকে ভয় পাচ্ছে, মাছ এদেরকে ভয় পাচ্ছে, এমনি মরা মাছ খায় কিন্তু জ্যাঁতা মাছকে এরা ভয় পায়, এদের যে কোনো জ্যাঁতা জিনিসকে ভয় পায়। শিঙি মাছ 100 টাকা করে এখানে, বাবা শিঙি মাছ আমাদের ওখানে 500 টাকা দিল, 500
সেই মাছ অ্যাকচুয়ালি হচ্ছে কি অসুস্থ রোগীদের পক্ষে ভালো, কারণ ওই মাছটা হজম হয় তাড়াতাড়ি এবং হচ্ছে যে প্রোটিন অনেক বেশি। ওদেরকে দিয়ে দাও, আমি দেখিস